তো গাইস ফাইনালি অনেকদিন পর আমাদের গেমের মধ্যে বাড়ি মাস্টার আপডেট করা হবে এবং গাইস বাড়ি মাস্টারের মধ্যে নতুন দুইটা বান্ডেল অ্যাড করা হবে এবং এর সঙ্গে আরো বেশ কিছু আইটেম রিওয়ার্ডস অ্যাড করা হবে। তো গাইস আজকে তোমাদেরকে জানিয়ে দিব যে বাড়ি মাস্টার কবে আপডেট করা হবে এবং কি কি আইটেম রিওয়ার্ডস অ্যাড করা হবে। গাইস আমাদের গেমের মধ্যে আসবে নতুন একটা ইভেন্ট, তো এই ইভেন্টটা হচ্ছে গাইস রক FF এর বান্ডেল। গাইস আমাদের গেমের মধ্যে যেরকম হোয়াইট টিফলপুরের বান্ডেল এসেছিল তো সেরকমই কিন্তু গাইস রক FF এরও উপর একটা বান্ডেল গাইস আমাদের গেমের মধ্যে আসবে। তো গাইস বান্ডেলটা কিন্তু দেখতে এরকম টাইপের হবে, এর মধ্যে গাইস তোমরা কিন্তু হালকা ফায়ার অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে। তো এর মধ্যে তোমরা কিন্তু বেশ কিছু অ্যানিমেশন দেখতে পারবা। তো এটা হচ্ছে গাইস রক FF এর বান্ডেল। গাইস তোমাদের কাছে এই বান্ডেলটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো গাইস এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে যে OB42 আপডেটের পরে আমাদের গেমের মধ্যে রক FF এর বান্ডেল দেওয়া হবে। গাইস এখনো কিন্তু 1 থেকে 1.5 মাস পরে এই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে আসবে। তো গাইস আমাদের গেমের মধ্যে আসবে নতুন একটা বুইয়া পাস ডিসকাউন্ট ইভেন্ট। তো এটা কিন্তু গাইস এই মাসে আসবে না, যখন নতুন বুইয়া পাস আসবে মানে পরবর্তী মাসে সিজন 10 বুইয়া পাস যখন আসবে সেই সময় কিন্তু গাইস গেমের মধ্যে তোমরা বুইয়া পাস ডিসকাউন্ট দেখতে পারবা। তো গাইস হতে পারে যে এবার তোমরা মোকোস্টোর ইভেন্টের মধ্যে বুইয়া পাস ডিসকাউন্ট দেখতে পারো, নয়তোবা নর্মালে যেরকম রিং ইভেন্টের মধ্যে আসে এরকমই কিন্তু ডিসকাউন্ট ইভেন্ট আসতে পারে। তবে গাইস তোমরা কিন্তু 1 তারিখ একটা বুইয়া পাস ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পারবা। তো হতে পারে মোকোস্টোর ইভেন্টও কিন্তু আসতে পারে, তবে গাইস বুইয়া পাস ডিসকাউন্ট ইভেন্ট আসবে এটা কিন্তু কনফার্ম, তবে কোন ইভেন্টে আসবে এটা কিন্তু এখনো কনফার্ম হয় নাই। গাইস আমাদের গেমের মধ্যে কিছুদিন পরে কিন্তু বুইয়া ডে ইভেন্ট এবং ড্রেমন স্লেয়ার ইভেন্টটা শুরু হয়ে যাবে। তো সেই সময় গাইস আমাদের গেমের মধ্যে আবার তোমরা জম্বি ব্যাগ দেখতে পারবা। গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু 4 থেকে 5 মাস আগে একবার জম্বি দেওয়া হয়েছিল, মানে গেমের মধ্যে কিন্তু তোমরা জম্বি দেখতে পারতা। তো এরকমই কিন্তু গাইস নতুন একটা জম্বি আসবে এবার গেমের মধ্যে, এবং গাইস যখন তোমরা এই জম্বিটাকে মেরে দিবা তোমরা কিন্তু অনেক ভালো ভালো কিন্তু লুট পেয়ে যাবা। তো যেই লুটগুলো কিন্তু নর্মালি গাইস গেমের মধ্যে পাওয়া যায় না, তো এগুলো কিন্তু এই জম্বিটাকে মারার পর পেয়ে যাবা। এবং গাইস ম্যাপের মধ্যে 3টা জায়গা কিন্তু এই জম্বিটা আসবে। তো এখানে এসে তোমাদেরকে এই ফ্যালকো পেটটাকে ফলো করতে হবে। তো এই ফ্যালকো পেটটাকে ফলো করলে গাইস তোমাদের সামনে এই জম্বিটা স্পন হয়ে যাবে। তো এখন তোমাদেরকে এই জম্বিটাকে মারতে হবে, তারপরে কিন্তু তোমরা অনেক অনেক লুট পেয়ে যাবা। তো গাইস এই জম্বিটার হেলথ হচ্ছে 10,000 বা 12,000 এরকমই কিন্তু এর হেলথ এই জম্বিটার, আশা করছি বুঝতে পারছো। তো গাইস আমাদের গেমের মধ্যে ডেমন স্লেয়ার ইভেন্ট চলাকালীন টাইমে কিন্তু আমাদের গেমের মধ্যে বিভিন্ন জায়গায় তোমরা এই জম্বিটা দেখতে পারবা, মানে ম্যাপের মধ্যে কিন্তু এই জম্বিটা আসবে। তো গাইস এখন তোমাদেরকে জানিয়ে দিই যে বাড়ি মাস্টার কবে আপডেট করা হবে এবং বাড়ি মাস্টারে নতুন কি কি বান্ডেল আসবে। গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথমে রয়েছে একটা ফিমেল বান্ডেল। গাইস এটা কিন্তু দেখতে এরকম টাইপের হবে, এর ফুল লুকটা কিন্তু এরকম টাইপেরই হবে। তো এটা কিন্তু বাড়ি মাস্টারের প্রথম বান্ডেল এবং দ্বিতীয় বান্ডেলটা কিন্তু এই ফিমেল বান্ডেলটারই মেল ভার্সন। তো এটা কিন্তু গাইস দেখতে এরকম টাইপের হবে। তো এখানে কিন্তু গাইস 2টা বান্ডেল দেওয়া হয়েছে, মেল এবং ফিমেল। এবং গাইস তোমরা এখানে একটা জিপগার স্কিন এবং একটা স্কাইবোর্ড এবং একটা ব্যাকপ্যাক দেখতে পারবা। তবে গাইস জিপগার স্কিন বা স্কাইবোর্ডটা কিন্তু নাও থাকতে পারে, শুধুমাত্র এখান থেকে যে 2টা মেল এবং ফিমেল বান্ডেল দেখালাম এই 2টা বান্ডেল থেকে যে কোনো একটা বান্ডেল বাডি মাস্টারের মধ্যে আসবে। তো গাইস এখন বাডি মাস্টার কবে আপডেট করা হবে তোমাদেরকে জানিয়ে দেই। তার আগে গাইস তোমরা কিন্তু এখানে এক্সপিরিয়েন্স কার্ড এবং তোমরা এর সঙ্গে বেশ কিছু র্যাঙ্ক নো ড্রপ কার্ড দেখতে পারবা। তো গাইস এই বাডি মাস্টারটা কবে আপডেট করা হবে তোমাদেরকে জানিয়ে দেই। গাইস OB42 আপডেট হওয়ার পরে কিন্তু বাডি মাস্টারটা আপডেট করা হবে, এটা কিন্তু একদম 100% কনফার্ম হয়ে গেছে। তবে গাইস বান্ডেলগুলো কি এগুলো হবে কিনা এটা কিন্তু এখনো কনফার্ম হয় নাই, 90% কনফার্ম যে এই বান্ডেলগুলো কিন্তু আসবে। তো OB42 আপডেট আসলে কিন্তু বাডি মাস্টার আপডেট করা হবে। তো এখানেই শেষ করছি।